সো আজকে আমাদের টপিক হচ্ছে ফ্লাক্স হাইডেন গস থিওরেম। ওকে, তো বেসিক্যালি ফ্লাক্স আইডিয়া দেওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলা দরকার, যে এরিয়া। তোমরা হয়তো ভাববে যে এরিয়া সম্পর্কে আবার কি বলার আছে। এরিয়া মানে আমরা বুঝি একটা স্পেস, একটা জায়গা, একটা কভার করে থাকবে একটা জায়গা, যার ইউনিট হবে মিটার স্কোয়ার আর সেন্টিমিটার স্কোয়ার, দ্যাটস অল। কিন্তু যখন আমরা গস থিওরেম পড়তে আসব, তখন আমাকে কিন্তু এরিয়া সম্পর্কে আরও ডিটেলস কিছু জানতে হবে। তোমার প্রশ্ন থাকবে মানে যে আরও ডিটেলস মানে কি। অ্যাকচুয়ালি এরিয়া ইজ এ ভেক্টর ইন ফিজিক্স। ওকে, অ্যান্ড লেট আস কনসিডার দ্যাট এক্স ওয়াই জেড একটা কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, অ্যান্ড একটা প্লেন এই প্লেনে আছে, এক্স জেড প্লেনে আছে, অ্যান্ড এর ম্যাগনিচিউডটা কত, ধরো 5 মিটার স্কোয়ার। ওকে, সো এই এরিয়াটাকে আমি যদি এরিয়া ভেক্টর আকারে লিখতে চাই, তাহলে এই এরিয়া ভেক্টরের যে ডিরেকশান সেটা হবে আমার টুয়ার্ডস দিস ডিরেকশান, দ্যাট ইজ এরিয়া ভেক্টর ইজ ডিরেক্টেড পারপেন্ডিকুলার টু দি প্লেন, ওকে, অন হুইচ দ্য এরিয়া ইজ লাইং। তো এরিয়াটা যে প্লেনে আছে, এখানে এক্সজেড প্লেনে আছে, তো তার সাথে নর্মাল মানে কি ওয়াই ডিরেকশান, দ্যাট ইজ ওয়াই ডিরেকশান হচ্ছে এই এরিয়া ভেক্টরটার দিক। দ্যাট ইজ তোমাকে যদি এটাকে এরিয়া ভেক্টর আকার লিখতে হয়, দ্যাট ইজ তুমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে এরিয়াটা লেখো কত, যে এরিয়াটা আমি এখানে ড্র করেছি, তোমাকে লিখতে হবে কত, তোমাকে লিখতে হবে সাদাটা নিয়ে, ফার্স্ট ম্যাগনিচিউড 5, ওকে, দেন কোন দিকে আছে ওয়াই ডিরেকশানে, দ্যাট ইজ জে ক্যাপের দিকে আছে ইউনিট ভেক্টর, সো 5 জে ক্যাপ এত মিটার স্কোয়ার। সো দিস ইজ দ্য এরিয়া ভেক্টর গিভেন বাই দ্যাট ডায়াগ্রাম। সো যদি দিই তোমাকে এবার, আমি এরকম ডায়াগ্রাম না লিখে, যে এনি এরিয়া হ্যাভিং ভ্যালু 2 মিটার স্কোয়ার লাইং অন এক্স ওয়াই প্লেন ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ, এরিয়া ভেক্টর ইকুয়ালস টু 2 লিখলাম ম্যাগনিচিউড, এক্স ওয়াই প্লেনে আছে মানে তার পারপেন্ডিকুলার দিক, মানে এক্স আর ওয়াইটা বাদ দিয়ে দাও, মানে জেড, জেডের দিকে কোন ইউনিট ভেক্টর থাকে, কে ক্যাপ, সো 2-এর পাশে কে ক্যাপ বসিয়ে দাও, 2 কে ক্যাপ এত মিটার স্কোয়ার। সো এখানে যেটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে সেটাকে আমি টেকনিক্যাল টার্মে আর ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করলাম এইভাবে। সো তোমাকে এই এরিয়া ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে শিখতে হবে, দ্যাট ইজ যে প্লেনে থাকবে তার সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। এখানে যেমন ধরো এই অ্যারো দিয়ে আমি দেখিয়েছি না, যে গ্রিন কালারের একটা অ্যারো, দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু এক্সজেড প্লেন বিকজ দ্য এরিয়া গিভেন বাই দি ডায়াগ্রাম হ্যাভিং ভ্যালু 5 মিটার স্কোয়ার ইজ লাইং অন এক্সজেড প্লেন, দ্যাট ইজ এ ডিরেকশন হবে তোমার ওয়াই ক্যাপের দিকে। সে একই রকম যদি এই প্লেনে থাকতো, লেট আস কনসিডার সাপোজ দি এরিয়া ইজ লাইং অন দ্যাট প্লেন, দ্যাট ইজ এক্স জেড প্লেন এইখানে আছে, অ্যান্ড ইটস ভ্যালু ইজ 3 মিটার স্কোয়ার, ওকে, সো এর ডিরেকশন হবে এই দিক। সো এই এরিয়াটাকে আমি লিখব কত, এরিয়া ভেক্টর ইকুয়ালস টু ভ্যালু 3, আর এটা হচ্ছে এক্সের দিকে, দ্যাট ইজ আই ক্যাপ, আই ক্যাপ এত মিটার স্কোয়ার। সো আই থিঙ্ক ইউর ক্লিয়ার। তো এরিয়া নিয়ে আই থিঙ্ক কোনো তোমার প্রবলেম হবে না। আচ্ছা, আমি যে ব্লু ডায়াগ্রামে আলাদা কালারে পড়াচ্ছি, তোমাদের কি রেজলিউশনে কোনো প্রবলেম হচ্ছে দেখতে? স্যার হোয়াইটটা হলে ভালো হতো আর কি। না, আমি এরকম কোনো কথা শুনতে চাই না, কে ভালো হতো কে খারাপ হতো না, আমার কাছে প্রশ্ন হচ্ছে যেটা সেটার উত্তর দাও, এক্সাক্ট অ্যান্সার দাও। আমি তোমাকে পড়াচ্ছি ব্লু স্ক্রিনে, ব্লু স্ক্রিন আমার চয়েস করা নয়, এটা বাই ডিফল্ট ওদের দেয়া, যে সফটওয়্যার ইউজ করছি আমি তাদের দেয়া, আলাদা আলাদা সাবজেক্টের আলাদা পেজ, সো ব্লুতে লিখছি আমি, ওকে,
সো এটা দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে কিনা আমাকে শুধু এইটুকু ক্লিয়ার করো, না স্যার। ব্যাস এইটুকু হলেই আমাকে হবে। তুমি আবার এটা দেখার অনেক স্কোপ পাবে, ভিডিও আমি একটু পরে আপলোড করার পরেই তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আরও একবার দুবার দেখে নেবে, আই থিঙ্ক তোমাদের কোনো কনফিউশন থাকবে না। স্টিল যদি তোমাদের কোনো কনফিউশন এক্সিস্ট করে, তার জন্য আমি আছি। তোমরা ওই যে গ্রুপ তোমাদের করে দিয়েছি যেখানে লিঙ্ক শেয়ার আমি করব, আর তোমার তো অ্যাপেও চলে যাবে ওটা সঙ্গে সঙ্গে, অ্যাপ থেকেও দেখে নিতে পারবে। সেই গ্রুপে তোমরা কোশ্চেন পুট করবে যে এই জায়গাটা স্যার আমার ডাউট আছে, নেক্সট দিন আমি প্রথমেই সেই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। তো অ্যাকচুয়ালি আমার চোখে কম লাগছে, হোয়াইট হলে ব্রাইটনেস বেশি থাকে চোখে লাগে, আর পুরোটা ব্লু বলে আমার চোখে কম লাগছে, বোঝা নিয়ে আমার কথা। এখন দেখো এটার একটা অনেক সুবিধে আছে, যেমন ধরো এই যে স্ক্রিনটাই মুছলাম না, তোমরা যদি বলো স্যার ফার্স্ট পেজ একটু দেখাবেন প্রথমে যে পড়াচ্ছিলেন, তো তোমাদের কোনো অসুবিধা নেই, আমি এই তুলে দিলাম, এ থাকলো পেজ, আমাকে কোনো ডিলিট করার দরকার নেই। সো এই ফেসিলিটিসগুলো আছে। নেক্সট আমি চলে আসবো ফ্লাক্সে, দ্যাট ইজ ফ্লাক্স। ফ্লাক্স মিনস টু ফ্লো, সরি টু ফ্লো। এখন টু ফ্লো যদি বলো যে কিসের ফ্লো, সো এনিথিং ফ্লোয়িং অ্যাটাচড উইথ সাম ভেক্টর, দ্যাট ইজ ইট মে বি ভেলোসিটি, দ্যাট ইজ ফ্লো রিলেটেড উইথ ভেলোসিটি। ওকে, সো ফ্লো দিয়ে আমরা যে যেগুলো পারি আমরা, ফ্লাক্সের যে আইডিয়াজ অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করা হয়েছিল ফ্লুইড ডিনামিক্সে, যে কোনো ক্রস সেকশনের মধ্য দিয়ে পার ইউনিট সেকেন্ডে কতটা ফ্লুইড ফ্লো হয় সেখানে, সেটাকে রিপ্রেজেন্ট করতে আমরা ফ্লাক্স আইডিয়াকে ইন্ট্রোডিউস করেছিলাম। এখানেও তাই, এখানে বেসিক্যালি ফ্লাক্স কার, এখানে তুমি যদি বলো যে এখানে ফ্লাক্স কার ফ্লাক্স পড়বে, যে ভেক্টরটার সাথে অ্যাসোসিয়েট, ফ্লাক্স অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ সাম ভেক্টরস, সো কোনো ভেক্টরের সাথে অ্যাসোসিয়েট থাকবে ফ্লাক্স। ওকে, এখান থেকে ডিফাইন করবো কী করে, যে আমি যদি বলি যে ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ সাম ভেক্টর, একটা নাম দাও কিছু, ধর পি ভেক্টর। ওকে, সো এর সাথে অ্যাসোসিয়েটেড ফ্লাক্স কত হবে, ফাই ইকুয়ালস টু পি ডট ডিএস ইন্টিগ্রেশন। সে ডাবল ইন্টিগ্রেশন কেন না, এটা সারফেস ইন্টিগ্রাল হচ্ছে সারফেসের উপর। সো এবার যদি ক্লোজ ইন্টিগ্রেশন হয়, যে সারফেসটা যদি ক্লোজ হয় তাহলে তোমরা এরকম একটা সাইন দেবে, আদারওয়াইজ যদি ওপেন সারফেসে করো তাহলে এই ক্লোজ সাইনটা দেওয়া দরকার নেই। বাট এখানে তোমরা কিন্তু সমস্ত, আমরা যখন গস থিওরেম পড়বো সেখানে সমস্ত ফ্লাক্সগুলো বের করবো উইথ অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অ্যান্ড ইন্টিগ্রেশন উইল বি মেড ওভার এ ক্লোজড সারফেস। ওকে, সো ক্লোজ সারফেস যেহেতু করবো, এইরকম গোল সাইনটা তোমরা দিয়ে রাখবে। আর ডাবল ইন্টিগ্রেশন সাইন মিনস যেটা সারফেস ইন্টিগ্রাল হচ্ছে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ইজ মেড ওভার এ সারফেস। সো এখানে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টর হচ্ছে ই, আমরা জানি যার ইউনিট হচ্ছে, তোমরা জানো যে নিউটন পার কুলম। আগে আমরা পড়েছি যে কোনো ইলেকট্রিক ফিল্ডে যদি ইউনিট পজিটিভ চার্জ রাখা হয় তাহলে তার উপর যতটা ফোর্স পড়বে বা ইউনিট পজিটিভ পয়েন্ট চার্জ যে ফোর্স এক্সপিরিয়েন্স করে সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। সো ইলেকট্রিক ফ্লাক্স তাহলে আমি এইভাবে ডিফাইন করব, ফাই সাফিক্স ই ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডট এরিয়া ভেক্টর ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজ সারফেস, দ্যাট ইজ এ ফ্লাক্স ফ্লোয়িং থ্রু এ সারফেস হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ ই ডট ডিএস। ওকে, সো এখানে তুমি যেটা পাবে সেটা হচ্ছে নাম্বার অফ ফ্লাক্স লাইন্স, তো এর বেসিক্যালি যে তুমি সিগনিফিকেন্স পাবে যে স্যার এটা আমি পড়বো কেন, ফ্লাক্সের আইডিয়াটা আনলেন কেন। অ্যাকচুয়ালি ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এখানে ডট প্রোডাক্ট আছে মানে এখানে তুমি ক্লিয়ার হয়ে গেছে যে ফাই বেসিক্যালি স্কেলার। সো কোনো স্কেলারকে স্টাডি করা অনেক ইজি ইরেসপেক্টিভ অফ এ ভেক্টর, কারণ ভেক্টরকে যখন আমি স্টাডি করব তার একটা ডিরেকশান থেকে যায়। সো ডিরেকশানটাকে এক্স্যাক্টলি যদি আমি মেজার না করতে পারি উইথ রেসপেক্ট টু সাম ফ্রেম, যেটা আমার নোন ফ্রেম, সে এক্স অ্যাক্সিস হতে পারে, ওয়াই অ্যাক্সিস হতে পারে, অ্যান্ড আদার দেন এনি এক্স ওয়াই জেড অন্য কোনো কিছু হতে পারে যার রেফারেন্সে তুমি কোনো ভেক্টর ডিফাইন করছো। সো ফার্স্ট তাকে লোকেট করতে হবে,
দেন তার রেসপেক্টে একটা ডিরেকশন বলতে হবে। বাট আমি যদি স্কেলার দিয়ে ডিফাইন করি, স্কেলার দিয়ে আমি যদি স্টাডি করি, তাহলে আমার খুব সিম্পল, সেখানে কোনো ডিরেকশনের গল্পই নেই। তো বেসিক্যালি আমরা যখন কোনো এরিয়ার মধ্যে দিয়ে যে কত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এফেক্ট ফ্লো হচ্ছে বা ফ্লাক্স লাইন্স যাচ্ছে, বলরেখা যাকে তোমরা বলো, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স যাচ্ছে, সেটাকে আমরা ফাই দিয়ে বাই ফ্লাক্স দিয়ে আমরা ডিফাইন করতে পারি। দ্যাট ইজ ফ্লাক্স, যেটার কথা আমি এতক্ষণ বলছি যে সামথিং টু ফ্লো। সেকেন্ড ফ্লো মিনস ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ফ্লো হচ্ছে, তোমরা জানো যে একটা পজিটিভ চার্জ যদি রাখি তার চারপাশে এইভাবে ফ্লো হতে থাকবে ইলেকট্রিক লাইন্সগুলো। অ্যান্ড যদি এরকম হয় যে এরকম আমার একটা প্লেট, ওকে, তাতে চার্জ দেওয়া আছে পজিটিভ চার্জ, তাহলে এখানে এইভাবে চার্জ লাইন্সগুলো বেরোবে পারপেন্ডিকুলারভাবে। তো ডিফারেন্ট কনফিগারেশনের জন্য ডিফারেন্ট লাইন্স অফ ফোর্স আসবে, তোমরা জানো। বাট লাইন্স অফ ফোর্স তো বেরোচ্ছে যে পয়েন্ট চার্জ থেকেও চারিদিকে এক্সপান্ড করছে, আর একটা যদি তুমি ইয়ে নাও ইনফাইনাইট প্লেন শিট, সেখান থেকেও তুমি এরকম লাইন্স অফ ফোর্সকে বেরোতে দেখবে। তো এই লাইন্স অফ ফোর্সের ডেন্সিটি যত বেশি হবে একটা ছোট্ট এরিয়ার মধ্যে দিয়ে যত বেশি বেরোবে, তত তুমি বুঝতে পারবে সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অনেক বেশি। তো গস থিওরেমের সাহায্যে আমরা বের করতে পারবো এমন কিছু জিনিস যে অ্যাকচুয়ালি কোনো একটা রিজিন, একটা এরিয়া, একটা সারফেস কতটা চার্জকে ইনক্লোজ করেছে। সো কতটা চার্জকে এনক্লোজ করেছে সেটাকে অনেক কমপ্লিকেটেড আমি ইকুয়েশনের থ্রু দিয়ে না গিয়ে অনেক সিম্পলভাবে বলে দিতে পারবো, যে শুধুমাত্র ফ্লাক্স আইডিয়া থেকে যে কতটা ফ্লাক্স বেরোচ্ছে বললেই বলে দেবো তা যে তাতে কত চার্জ আছে। যেমন এই যে ফ্লাক্সের আইডিয়া না, এটা তো আমি স্কেলার কোয়ান্টিটি বললাম, কিন্তু যদি তোমাকে বলি যে ফ্লাক্স স্কেলার কোয়ান্টিটি হওয়া সত্ত্বেও ফ্লাক্স কিন্তু প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, অ্যান্ড জিরোও হতে পারে। তো এইখানে তোমার একটা কনফিউশন তৈরি হতে পারে যে ফ্লাক্স স্কেলার কোয়ান্টিটি, স্কেলার আবার প্লাসও হয়, মাইনাস হয়, জিরো হয়। হ্যাঁ, হতে পারে। ফ্লাক্সটা যদি ফান্ডামেন্টাল ইউনিট হতো, হ্যাঁ, লাইক ডিস্টেন্স, এরম যদি হতো তাহলে কিন্তু প্লাস মাইনাস জিরো এরম হওয়ার কোনো স্কোপ নেই। ডিস্টেন্স যদি মুভিং অবজেক্ট রয়েছে সবসময় পজিটিভ, ডিস্টেন্স যদি এরকম হয় যে একটা অবজেক্ট দাঁড়িয়ে আছে তাহলে জিরো, বাট নেগেটিভ হওয়ার কোনো গল্প নেই, ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। বাট এখানে যে স্কেলার এসেছে সেটা তুমি দেখো যে দুটো ভেক্টরের প্রোডাক্ট আকার এসেছে, ইলেকট্রিক ফিল্ড আছে, এরিয়া ভেক্টর আছে। সো এই ধরনের যে স্কেলার তার কিন্তু পজিটিভ, নেগেটিভ, জিরো তিনটে ভ্যালুই থাকতে পারে। লাইক ওয়ার্ক, ওয়ার্কেও তোমরা দেখেছিলে যে পজিটিভ ওয়ার্ক হয়, নেগেটিভ ওয়ার্ক হয়, অ্যান্ড জিরো ওয়ার্কও হতে পারে। ওকে, সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশনস। নেক্সট আমরা যদি গস থিওরেম পড়ি, সাপোজ ধরো এইটা একটা আমার ক্লোজড এরিয়া, ক্লোজড, কোথাও ফাঁকা নেই। তো এই ক্লোজড এরিয়ার মধ্যে এইখানে একটা আমি পয়েন্টে চার্জ রাখলাম কিউ, তো এখান থেকে লাইন্স অফ ফোর্স বেরোবে চারিদিকে। সো আমি যদি লাইন্স অফ ফোর্সগুলো এইভাবে ড্র করি, যেখান থেকে এইভাবে লাইন্স অফ ফোর্সগুলো বেরোচ্ছে, অ্যাকর্ডিং টু গস, যে এর জন্যে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে বা ফ্লাক্স হবে, এই যে পয়েন্ট চার্জ তুমি রেখেছো, এর জন্য শুধু পয়েন্ট চার্জ কেন, এর ভিতরে আরও কিছু চার্জ থাকতে পারতো। সাপোজ ধরো না এখানে কিউ ওয়ান নিয়েছি, এইটা প্লাস কিউ টু নিয়েছি, আর সরি কিউ টু, অ্যান্ড এখানে মাইনাস কিউ থ্রি নিয়েছি। সো এই যে এরিয়াটা আমি নিয়েছি, এই এরিয়ার মধ্যে কত চার্জ আছে টোটাল, সো সামেশান কিউটা হচ্ছে তোমার কত এখানে, না প্লাস কিউ ওয়ান প্লাস কিউ টু অ্যান্ড মাইনাস কিউ থ্রি, দিস ইজ টোটাল চার্জ এনক্লোজড বাই দ্যাট ক্লোজ সারফেস হুইচ ইজ ড্রন বাই ইয়েলো লাইন্স। সো আমি ইয়েলো লাইন দিয়ে যে সারফেসটাকে এঁকেছি তার মধ্যে যে চার্জ আছে একটা প্লাস আছে, আরও একটা প্লাস আছে কিউ টু, আর একটা মাইনাস আছে। সো নেটটা কিন্তু উইথ সাইন বসেছে, প্লাস কিউ ওয়ান প্লাস কিউ টু অ্যান্ড মাইনাস কিউ থ্রি, সিম্পলি অ্যালজেব্রিক সাম। সো এখন টোটাল ফ্লাক্স কত বেরোচ্ছে, সো সেটা অ্যাকর্ডিং টু গস থিওরেম আমরা জানি যে ই ডট ডিএস, এটা বাই ডেফিনেশন এক্ষুনি শিখলাম যে ই ডট ডিএসটাকেই বলা হচ্ছে ফ্লাক্স, সেটা কার সঙ্গে সমান হবে, না টোটাল চার্জ এনক্লোজড বাই দ্যাট সারফেস, এই যে ইয়েলো সারফেসটা এঁকেছি এর মধ্যে টোটাল যে চার্জ এনক্লোজ করেছে সেইটা ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি।
ওকে, এখন ধরো এইখানে একটা কনফিউজন হয়, অনেকে প্রশ্ন করে বা মনে আসতে পারে বা কোশ্চিন সেটা দিতে পারে যে এখানে প্লাস কিউ থ্রি আছে, কিউ ফোর আছে বাইরে, অ্যান্ড এখানে মাইনাস কিউ ফাইভ আছে। তো এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে এই ফাই ইটা বের করো, তার মধ্যে তুমি তাহলে কোন চার্জ নেবে, যে সামেশান কিউ আছে এই সামেশান কিউর মধ্যে কি তুমি কিউ ফাইভ কিউ ফোর কেও ইনক্লুড করবে? সো অ্যান্সার হচ্ছে নো। সো ইন গস থিওরেম দ্যাট ইজ সামেশান ই ডট ডিএস ইন্টিগ্রেশন অফ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু সামেশান কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, অ্যান্ড দিস সামেশান অফ চার্জ ইজ দ্য নেট চার্জ এনক্লোজড বাই দি সারফেস ইউ কনসিডার অর ওভার উইচ দ্য ইন্টিগ্রেশন ইজ মেড। যে সার্ফেসের উপর তুমি এই ইন্টিগ্রেশনটা নিয়েছো ই ডট ডিএস, ওই সারফেসটা দ্যাট ইজ ইট মাস্ট বি এ ক্লোজ সার্ফেস অবভিয়াসলি, এটা একটা ক্লোজ সার্ফেস। নট ওপেন সার্ফেস, ওই ক্লোজ সার্ফেস যতটা চার্জকে এনক্লোজ করে রেখেছে মানে ঘিরে রেখেছে, দ্যাট ইজ ভেতরে আছে কিউ ওয়ান কিউ টু মাইনাস কিউ থ্রি, শুধুমাত্র ক্যালকুলেশন ওটাই ঢুকবে। ওকে, দ্যাট ইজ এই সামেশান কিউ এর মধ্যে ঢুকবে আমার কিউ ওয়ান প্লাস কিউ টু মাইনাস কিউ থ্রি ডিভাইডেড বাই এপসাইলন নট, বাট আর কোনোটা ঢুকলো না, কিউ ফোর কিউ ফাইভ কিন্তু ঢুকবে না। বাট তোমাকে যদি প্রশ্ন করায় যে এই ই, এই ইটা কার জন্যে, শুধুমাত্র কিউ ওয়ান কিউ টু কিউ থ্রির জন্যে ইলেকট্রিক ফিল্ডটা, অ্যান্সার হচ্ছে নো। ইলেকট্রিক ফিল্ড ইজ প্রডিউসড বাই কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর অ্যান্ড কিউ ফাইভ, বাট ফ্লাক্স থ্রু দি এরিয়া ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু টোটাল চার্জ এনক্লোজ বাই দি সারফেস দ্যাট ইজ কিউ ওয়ান কিউ টু অ্যান্ড মাইনাস কিউ থ্রি। যার স্পিকার অন আছে বন্ধ করো। ওকে, সো স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, আমার মনে হয় না স্ক্রিনশট নিয়ে দরকার আছে, যেহেতু তোমাদেরকে শেয়ার করে দেবো আমি, তো তোমরা একবার দুবার তিনবার চারবার যতক্ষণ না সুন্দর করে বোঝো ততক্ষণ তুমি দেখতে থাকবে, ভিডিও তো তুমি স্কিপ করে করে দেখে নেবে, ট্রেন্ডে ট্রেন্ডে দেখে নেবে, তো তখন তোমার আরও তাড়াতাড়ি দেখা যাবে। তাহলে আমি কি বললাম যে ই ডট ডিএস ইন্টিগ্রেশন, ওকে, সো নর্মাল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ডের যে ইন্টিগ্রেশন হচ্ছে ওভার এ ক্লোজ সারফেস ড্রন বাই ইয়েলো লাইনস, আমি যে ইয়েলো হলুদ রঙের লাইনটা এঁকেছি যেটা সারফেসকে ক্লোজ করে রেখেছে, সেই সারফেসের মধ্যে যে টোটাল ফ্লাক্স কত বেরোচ্ছে সেটা হচ্ছে কিউ ওয়ান কিউ টু আর কিউ থ্রির জন্যই শুধু। সো সামেশান কিউ এর মধ্যে আসবে তোমার কিউ ওয়ান আসবে প্লাস কিউ টু আসবে আর মাইনাস কিউ থ্রি আসবে, দ্যাট ইজ উইথ সাইন বসাবে চিহ্ন সহ, অ্যান্ড ডিভাইডেড বাই ফ্রি স্পেস পারমিটিভিটি, শূন্য মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা যার ভ্যালু হচ্ছে 8.85 × 10^-12। ওকে, বাট ওই যে ই ডট ডিএস এর ই শুধু যেটা আছে ইলেকট্রিক ফিল্ড, ওই ইলেকট্রিক ফিল্ডে কিন্তু সকলের জন্য, যদি বলতাম কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সে ওই গসিয়ান সার্ফেসের ভেতরে হোক আর বাইরে হোক, কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড উইল বি প্রডিউসড ডিউ টু অল দ্য চার্জেস প্রেজেন্ট অ্যারাউন্ড দি পয়েন্ট, ওই পয়েন্টের চারপাশে যতগুলো চার্জ আছে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর কিউ ফাইভ সব সকলের জন্য হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে এইটা। বাট ই ডট ডিএস যদি শুধু বলো, শুধু ই ডট ডিএস এর কথা যদি তুমি বলো যে এইটা কার জন্যে, তাহলে কিন্তু শুধুই এইটার জন্যে যতটা চার্জকে ও এনক্লোজ করে দেখেছে। ওকে, সো নেক্সট আমি চলে যাচ্ছি সলিড অ্যাঙ্গেল কনসেপ্টে। সো সলিড অ্যাঙ্গেল কনসেপ্ট কি? সো সলিড অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকচুয়ালি একটা থ্রি ডাইমেনশনাল কনসেপ্ট, যেমন তোমরা জানো যে দুটো লাইন, এই একটা লাইন এই একটা লাইন, এদের মধ্যে যে ইনক্লাইনেশন দ্যাট ইজ কে কতটা দুজন দুজনের সাথে কতটা ঢাল করে আছে সেটাকে বের করার জন্য কী করি, দুটো লাইনকে আমরা পরস্পর জুড়ে দিই একটা পয়েন্টে, সেই লাইনটাকে যদি প্যারালালি নিয়ে এসে জুড়ে দাও এইরকম দাঁড়াবে, এই লাইনটিকে তুলে নিচে থাকে এটাকে আমি কিন্তু কোনো দিকেই টিল্ট করিনি, এদিক ওদিক হেলাই নিয়ে কিন্তু আমি, তখন অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এইটা। তো
এইখান থেকে আমি বুঝলাম এটা যদি 30 ডিগ্রি আসে তাহলে একরকম তুমি আইডিয়া পেলে, বাট এটাই যদি তোমার 60 ডিগ্রি আসতো তাহলে তোমার বুঝতে পারতে কি যে ক্রমশ খাড়া হয়ে গেছে দুটো লাইন, যদি 90 আসতো তাহলে তুমি বুঝে যেতে যে একটার উপর একটা পুরো দাঁড়িয়ে আছে। তাহলে তুমি এই অ্যাঙ্গেল দিয়ে বুঝতে পারো যে দুটো লাইন একজন আরেকজনের সাথে কিভাবে হেলে আছে, কতটা ইনক্লাইন্ড, তার একটা আইডিয়া পাওয়া যায় 2D অ্যাঙ্গেল থেকে, 2D, দ্যাট ইজ তোমরা যেটা লেখো না 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, দ্যাট ইজ ইনক্লাইনেশন বিটুইন টু লাইন্স, ইট ইজ দি প্রডিউসড ইনক্লাইনেশন প্রডিউসড বাই টু লাইন্স ইজ গিভেন বাই আওয়ার ট্র্যাডিশনাল অ্যাঙ্গেল গিভেন বাই ডিগ্রি। ওকে, বাট এখানে যে কনসেপ্টটা পড়বে যে 3D কনসেপ্ট, সেটা ধরো সাপোজ এরকম একটা এরিয়া, এটা একটা ক্ষেত্রফল। ওকে, বললাম আমি গোটা ক্ষেত্রফলটা এইখানে কোন ধরনের ঢাল তৈরি করছে, তোমার এখন মাথায় প্রশ্ন আসবে দুটো লাইন কতটা ঢাল করে আমি বুঝলাম না, দুটো লাইনকে জুড়ে দিয়ে গোটা এরিয়াটা একটা পয়েন্টে কীরকম ঢাল করবে এটা কী করে পাবো? তুমি কি করবে না এর প্রত্যেকটা পয়েন্ট থেকে এখানে একটা করে লাইন টানো, যার পয়েন্টটা সরে গেছে আমার একটু, এখান থেকে প্রত্যেকটা লাইন টানো, সব পয়েন্ট থেকে নিয়ে আসো, এই চারপাশ থেকে নিয়ে আসলে কী হবে, তোমরা যে ফুচকা খাও তার যে ঠোঙা তার মতো হয়ে যাবে, তাই না? তাহলে এইখানে তুমি একটা ঢাল দেখতে পাবে, তার তলগুলো ভিতরে যদি হাত বোলাও তুমি তাহলে সেখানে তুমি একটা ঢাল দেখতে পাবে, পাবে না? এইখানে কোনো আছে কি, এইখানে একটা আছে, কালার। এখন দেখো তুমি এইখান থেকে যদি আমি এন্ট্রি নিই তাহলে ভেতরটা পুরো ফাঁপা, আর এই যে গোল দাগ এটা, এই যে গাটা এইটা এরকম, কিন্তু ভেতরটা ফাঁপা। তা তুমি হাত বলে একটা ঢাল দেখতে পাবে যে ক্রমশ এই দিকটা, এই মাথাটা দেখছি কত বড়, যত হাত নিচের দিকে নিয়েছে দেখবে যে তোমার জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, হতে হতে একটা পয়েন্টে গিয়ে পৌঁছে গেছে। তো এই গোটা এরিয়াটা, এরিয়া কোনটা আমি অন্য কালার দিয়ে দেখিয়ে দিই, এরিয়া হচ্ছে এইটা, এইটা এই এরিয়াটা যে ইনক্লাইনেশন তৈরি করেছে এই পয়েন্টে, দ্যাট ইজ, এখানে দুটো জিনিস তোমাকে কনসিডার করতে হবে, একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে পয়েন্ট, অর্থাৎ কত বড় এরিয়া আর কোথায় তৈরি করছে, কোথায় তৈরি হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এইখানে পি পয়েন্টে কোন এরিয়া করছে, এই এরিয়াটা, এরিয়া ধরো এ, সো এ এরিয়া পি পয়েন্টে কতটা সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেটাকে ডিফাইন আমরা কীভাবে করব, ডিফাইন আমরা এইভাবে করব যে সলিড অ্যাঙ্গেল সাপোজ দ্যাট ইজ অ্যান্ড দিস ইজ দ্য এভারেজ ডিস্টেন্স আর, অ্যান্ড এটাকে আমি আর একটু বাড়িয়ে দিলাম সামনের দিকে, এইটা হচ্ছে তোমার আর ভেক্টরের দিকটা, এই যে আরটা করেছি এরিয়া থেকে এই পয়েন্ট অবধি, ওকে, এটা হচ্ছে আর ভেক্টরের দিকটা, বা আর ক্যাপ দিয়ে দিই, আর ক্যাপ, আর যে এরিয়া ভেক্টর একটু আগেই তোমাদের আমি পড়িয়েছিলাম না, এরিয়া ভেক্টর কী হয় না, এরিয়ার সাথে পারপেন্ডিকুলারভাবে থাকবে, সো এরিয়ার সাথে পারপেন্ডিকুলারভাবে যদি থাকে তাহলে এইটা হচ্ছে তোমার এরিয়া ভেক্টর, এটা যদি এস হয় তাহলে এই ডিএস হচ্ছে এইটা। ওকে, তাহলে এইখানে যে সলিড অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা কত, না ডি ওমেগা, এটাকে ওমেগা দিয়ে লিখবে, ডি ওমেগা ইকুয়ালস টু ডিএস, মানে এই এরিয়াটা কস থিটা, হোয়াট ইজ কস থিটা, ডিএস আর আর ক্যাপের মধ্যে যে অ্যাঙ্গেল এইটা হচ্ছে থিটা। ওকে, এরিয়া ভেক্টর অ্যান্ড এইখানে যে এভারেজ ডিস্টেন্স বিটুইন পয়েন্ট পি অ্যান্ড দ্য এরিয়া, এর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আর তার ডিরেকশনটা হচ্ছে লম্বা করে সোজা টেনে দাও, দিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আর ক্যাপ, তো নিচে বসবে একটা আর স্কোয়ার, সো দিস ইজ ডিফাইন্ড অ্যাজ সলিড অ্যাঙ্গেল, অর্থাৎ এক কোনো পয়েন্টে একটা এরিয়া মানে একটা ক্ষেত্রফল অন্য কোনো একটা পয়েন্টে কতটা ঢাল তৈরি করবে সেটাকে ডিফাইন করা হয় এইটা দিয়ে, সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ সলিড অ্যাঙ্গেল। ওকে, অ্যান্ড এটাকে তোমরা যে ইউনিট দিয়ে লিখো সেটা হচ্ছে স্টে রেডিয়ান, তোমরা আগে রেডিয়ান পড়েছিলে যে একটা আর্ক এইরকম একটা চাপ এই পয়েন্টে কত অ্যাঙ্গেল তৈরি করে, না সেটাকে যদি থিটা লিখি তখন আমরা এটাকে রেডিয়ান ইউনিটে লিখতাম, সো রেডিয়ান ইউনিটে যে অ্যাঙ্গেল লিখি সেখান থেকে আমরা আসতো কত, আর্ক ডিভাইডেড বাই রেডিয়াস। ওকে, আর এইখানে একটা এরিয়া একটা পয়েন্টে যে ঢাল তৈরি করে সেটা হচ্ছে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, দ্যাট ইজ স্টে রেডিয়ান। ওকে,
অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আর একটা আমার কথা বলার আছে, যেটা আমি একদম ব্লক করে দিচ্ছি এর মধ্যে, যে কোনো ক্লোজ সারফেস, এনি ক্লোজ সারফেস, যে সলিড অ্যাঙ্গেল তৈরি করে, যে সলিড অ্যাঙ্গেল ফর্ম বাই এনি এরিয়া, এনি এরিয়া নয়, এনি ক্লোজ এরিয়া, এনি ক্লোজড এরিয়া উইদিন ক্লোজড এরিয়া অ্যাট এ পয়েন্ট ইনসাইড দি ক্লোজড সারফেস ইজ 4π। এইটা মনে রাখতেই হবে তোমাকে, যে যে কোনো ক্লোজ এরিয়া, সাপোজ আর ফুটবল, এটা ক্লোজ এরিয়া, তুমি হাত দিয়ে যেদিকে যাও শেষ হবে না, কিন্তু দেখো টেবিলের যদি তুমি বলো যে উপরটা, টেবিলের ওপরে যে সারফেস, এর কিন্তু শেষ আছে, দেখো এইগুলো ধার শেষ, একটা বলকে গড়ি দিলে পড়ে যাবে, এইটা হচ্ছে একটা ওপেন সারফেস, এটা ক্লোজ নয়। আর যে ফুটবলের সারফেস যেটা, সেটা কিন্তু ক্লোজ, যেদিক থেকে যাও একটা পিঁপড়েকে ছেড়ে দাও ঘুরে ঘুরে এদিকে ওদিকে ঘুরে ঘুরে সেখানে সে পৌঁছে যাবে, সে পড়বে না কোনো দিকে। যেমন পৃথিবীর সারফেস, এটা একটা ক্লোজ সারফেস, তো এই ক্লোজ সার্ভিস তার ভেতরে কোনো পয়েন্টে, ওকে, নট নেসেসারিলি অ্যাট দি সেন্টার, যে কোনো এইখানে ধরো এইখানে, তো এইখানে গোটা সারফেসটা, গোটা ক্লোজ সারফেসটা যে সলিড অ্যাঙ্গেল তৈরি করবে সেটা হচ্ছে 4π। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে একদম মুখস্থের মতো, ওকে। সো এটা MCQ-তে দেয় আর আমার এখানেও লাগবে। নেক্সট চলে আসো, তাহলে যেগুলো তোমাকে মনে রাখতে হবে, যে গস থিওরেমের যে অ্যাপ্লিকেশান, যে কখন আমি অ্যাপ্লাই করব, ওকে, আর ইউটিলাইজেশান, দুটো জিনিস আছে আমার এখানে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যান্ড ইউটিলাইজেশান। অ্যাপ্লিকেশান হচ্ছে ফর এনি ক্লোজ সারফেস, ফর এনি ক্লোজ সারফেস ইউ ক্যান অ্যাপ্লাই গস থিওরেম, যে কোনো ক্লোজ সার, ওপেন সারফেসের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়, ভালো করে মনে রাখো, কোনো সারফেস যদি ওপেন হয় তার উপর চার্জ দাও সেখানে গস থিওরেম অ্যাপ্লিকেবল নয়, ওকে। বাট যদি ক্লোজ সারফেস হয় যেমনই হোক, তোমাকে সবসময় ফুটবলের মতো হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো ক্লোজ সারফেস, ওকে, যে কোনো শেপের কোনো একটা বটল, এই যে জলের বোতল, তা জলের বোতলে তুমি জানো যে উপরটা সরু তারপরে চওড়া হোক, কোনো অসুবিধা নেই, এটা তো ক্লোজ সারফেস, ঢাকনা তুমি যদি ক্যাপ লাগিয়ে দেবাস ক্লোজ সারফেস হয়ে গেল, এর উপর করা যাবে। বাট যদি বলি ইউটিলাইজেশান, যে আমার সুবিধাটা কোথায়, আমি এর সদ্ব্যবহার কোথায় করবো, যেখান থেকে আমি বেনিফিটেড হতে পারি, আমি যদি পড়লাম এটা আমি ইউজ করতে পারবো সহজে, যে কোনো জিনিস আমার শেখার একটা অবজেক্টিভ তো থাকবে, যে আমি খুব সহজে ইলেকট্রিক ফিল্ড বা চার্জ, যে কোথাও কতটা চার্জ এনক্লোজ আছে আমি বের করতে পারবো, তো সেইটা হচ্ছে ইউটিলাইজেশান। বাট অ্যাপ্লাই তুমি যেখানে খুশি করতে পারো, সেটা তোমার ইউটিলাইজেশনের পর্যায়ে পড়ে না, হয়তো এমন একটা ইন্টিগ্রেশন দাঁড়ালো করতে তোমার 4 দিন লেগে গেল, ওকে, তুমি করতে পারো বাট 4 দিন ধরে করবে, কিন্তু যদি বলো যে আমি ইউটিলাইজ করবো যে খুব কুইক হবে, এটা কি, তার জন্য কিন্তু একটা লিমিটেশান আছে, সেই লিমিটেশানটা কি, না তোমাকে অবশ্যই সিমেট্রিক ক্লোজ সারফেস হতে হবে, আর সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন হতে হবে, আয়তা লিখতে পারো সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন আর সিমেট্রিক ক্লোজ সারফেস, ওকে। সো সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন যদি হয় বা সিমেট্রিক ক্লোজ সারফেস যদি হয়, তাহলে তোমার এক এক মিনিটে এক একটা অঙ্ক হয়ে যাবে, আদারে সময় লাগবে, ফলে তুমি ইউজ করতে পারো
তাতে তোমার কোনো লিমিটেশন নেই যে কোনো ক্লোজ সারফেস হলেই তুমি সেখানে ইউজ করতে পারো, ফর এনি ক্লোজ সারফেস তুমি ইউজ করতে পারো। বাট তুমি যদি বলি ইউটিলাইজেশন, যে আমার খুব সহজ হয়ে যাবে যার জন্য আমি শিখতে চাইছি এটা, তাহলে কিন্তু তোমাকে সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন আর সিমেট্রিক ক্লোজ সারফেস হতেই হবে। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। চলো নেক্সট, ধর একটা পয়েন্ট চার্জ এখানে আছে কিউ। তোমাকে বললাম যে এখান থেকে আর ডিস্টেন্স দূরে এইখানে একটা পয়েন্ট পি, এখানে ইলেকট্রিক ফিল্ড কত বলো। তুমি কি করবে, এই চার্জটাকে ঘিরে আর রেডিয়াসের একটা তুমি এরকম স্ফিয়ার ভাবো। স্ফিয়ার মানে জানো তো, গোলক মানে ফুটবল। ওকে, এবার এই চার্জ থেকে চারদিকে ফ্লাক্স বেরোবে। ওকে, সো ফ্লাক্স সমান কত? ফ্লাক্স সমান ই ডট ডিএস ইন্টিগ্রেশন ক্লোজ, এটা ইকুয়ালস টু কত, না টোটাল চার্জকে এনক্লোজ করে রেখেছি যেটা, মনে রাখতে হবে এটা আমি ধরেছি, এটাকে বলা হয় গসিয়ান সারফেস। ওকে, সো যদি বলি তোমাকে এবার গসিয়ান সারফেস কাকে বলো, না ইট ইজ অ্যান ইমাজিনারি সারফেস, এটাকে আমি ইমাজিন করেছি, অন্য কেউ আমাকে বলেনি তুমি এরম ধরো। দ্বিতীয় নম্বর ওটা হবে কি, একটা সিমেট্রিক সারফেস, সিমেট্রিক। ওকে, আর থার্ড হবে কি, যে এটা ক্লোজ সারফেস, প্রত্যেকটা গসিয়ান সারফেস কিন্তু ক্লোজ সারফেস, ওপেন সারফেস হবে না। ওকে, তো এইটা ইকুয়ালস টু কত, না যতটা চার্জকে এনক্লোজ করে রাখে, তাহলে আমার এই ডট 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 দিয়ে যে সারফেসটাকে আমি রেখেছি সে টোটাল চার্জ কিউকে এনক্লোজ করে রেখেছি, ডিভাইডেড বাই এপসাইলন নট। এবারে দেখো তুমি এখানে একটা জিনিস, যে তোমার এখানে যে লাইনস অফ ফোর্সগুলো বেরোচ্ছে সেটা কীরকম বেরোচ্ছে, এইভাবে রেডিয়াস বরাবর। সো অ্যালং দি রেডিয়াস লাইনস অফ ফোর্সগুলো বেরোচ্ছে। এবার এই জায়গাটাতে এরিয়া ভেক্টর কোনটা বলো, এইটা তো, তার সাথে লম্বভাবে আছে 90, আছে না? তাহলে এরিয়া ভেক্টরের দিক কোনটা, এইটা তো হচ্ছে তোমার আর ক্যাপের দিকটা, আর তোমার এরিয়া ভেক্টরের দিক এটা, তাহলে এরিয়া ভেক্টর অ্যান্ড রেডিয়াস ভেক্টর দুটো পরস্পর প্যারালাল, তাহলে ই ডট ডিএস করতে গেলে আসবে কত, ইন্টিগ্রেশন ই ডিএস অ্যান্ড কস থিটা, ডট প্রোডাক্ট থেকে তোমরা জানো কিউ বাই এপসাইলন নট রইল যেমন। ওকে, এইবারে যেহেতু দেখো কিউ থেকে এই সারফেসের প্রত্যেকটা পয়েন্ট একই দূরে আছে, এই চার্জ থেকে এই সারফেসের প্রত্যেকটা পয়েন্ট একই ডিস্টেন্সে আছে, সো ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম অ্যাট এভরি পয়েন্ট হুইচ ইজ অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দি চার্জ, দ্যাট ইজ এই চার্জ থেকে আর দূরে এইখানেই হোক, এখানেই হোক, এখানেই হোক, এখানেই হোক, যেখানেই হোক, যেহেতু আর ডিস্টেন্স দূরে আছে আর সারফেসটা সিমেট্রিক, তার প্রত্যেকটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড একই, সো ইকে বাইরে বের করে দাও। প্রত্যেকটা পয়েন্ট একই মানে কি, কনস্ট্যান্ট, বাকি রইলে ভিতরে কস থিটার ভ্যালু কত, 1, কারণ এখানে থিটা 0 ডিগ্রি হচ্ছে। দেখো এইটা হচ্ছে এরিয়া ভেক্টরের দিক আর এটা চার্জের দিক, মানে তোমার কস থিটার ভ্যালুটা, তাহলে এটাকে আমি লিখবো কত, শুধু এখানে থাকবে ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। নেক্সট ই রইল, এইবারে দেখ এইখানে যেটা আছে তোমার ডিএস, এই ডিএসটা আমি কী নিয়েছি, এটা অ্যাকচুয়ালি একটা আমি প্রথমে একটা স্ফিয়ার নিয়েছিলাম। ওকে, এখন বলো যে গোটা স্ফিয়ার ইন্টিগ্রেশন আছে মানে কি, গোটা স্ফিয়ারটাকেই নিয়ে নিচ্ছি ইন্টিগ্রেশনে, তাহলে একটা গোটা স্ফিয়ার যার রেডিয়াস আর, তার সারফেস এরিয়া কত, 4πr² তোমরা জানো স্ফিয়ারের, তাহলে 4πr² ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু বেরিয়ে গেল কিউ বাই 4πε0r², ব্যাস ইলেকট্রিক ফিল্ড কমপ্লিট। কটা লিখলাম, এটা তো ডেফিনেশন লিখেছি, ওইখান থেকে এটা লিখেছি, যেহেতু ডট আছে এটা লিখেছি, এর মধ্যে কোনো নতুনত্ব নেই। আমি ইউনিফর্ম সারফেস বা সিমেট্রিক সারফেস ধরেছি বলে ইলেকট্রিক ফিল্ড বাইরে চলে এলো, শুধু ডিএস এর ইন্টিগ্রেশন, মানে এইখানে এক লাইন এক্সট্রা আমি করেছি, আর এই এক লাইন যে ডিএস এর ভ্যালুটা টোটাল কত আসবে ইন্টিগ্রেশন করলে। তো যেহেতু আমি স্ফেরিক্যাল ধরেছি, ওটা স্ফেরিক্যাল গসিয়ান সারফেস, তাহলে সেখানে 4πr² আছে। তোমরা জানো যে যদি আমি স্ফিয়ার নিই তার সারফেস হচ্ছে 4πr², আমি যদি এইরকম নিতাম ব্যালন বা সিলিন্ডার, তোমরা জানো
যে এই সার্ফেসগুলো কত, এগুলো তো এক একটা সার্কেল বা ডিস্ক, তাহলে এগুলো হবে পাই আর স্কোয়ার, এটা হবে পাই আর স্কোয়ার। আর এই যে কার্ভ যে সার্ফেসটা আছে সাইডে, কার্ভ সার্ফেসটা কত হবে, 2 পাই আর এল, এল হচ্ছে লেংথ, যার উপর ইন্টিগ্রেশন করবো সেটা বসবে। চাকতির উপর ইন্টিগ্রেশন হলে পাই আর স্কোয়ার বসবে, এই ক্লোজ সার্ফেসের এই কার্ভ সার্ফেস হলে 2 পাই আর এল বসবে। ওকে, আর যদি এরকম কোনো প্লেন সার্ফেস হয়, বাস তার যে লেংথ দেওয়া আছে, এদিকে উইথ দেওয়া আছে এ, তাহলে কত হবে, এ ইন্টু এল, যেমন হয়। তো ডিপেন্ড করবে আমরা কোন ধরনের সার্ফেসকে কনসিডার করছি। ওকে, সো নেক্সট পেজে আমরা আসি। এবারে ধরো একটা তোমাকে দেওয়া হলো স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, এইটা একটা স্ফিয়ার। ওকে, এতে টোটাল চার্জ দেওয়া আছে কিউ, সে প্লাস হোক মাইনাস হোক, আমি এখন প্লাস ধরেই করি, মাইনাস থাকলে তুমি মাইনাস বসিয়ে দিবে, কি যায় আছে। আমার এখন দুটো প্রশ্ন, যে ইলেকট্রিক ফিল্ড বের করো, এটা দিয়ে দিই রেডিয়াসটা, রেডিয়াস ক্যাপিটাল আর। আমি বললাম যে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট সাম পয়েন্ট আর, দ্যাট ইজ ফাংশন অফ আর, হোয়ার আর ইজ ফার্স্ট গ্রেটার দেন আর, অর্থাৎ এই স্ফিয়ারের বাইরের কোনো পয়েন্টে বের করো, আর ইকুয়ালস টু আর, একদম স্ফিয়ারের উপরেই বের করো ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড আর লেস দেন আর, স্ফিয়ারের ভিতরের কোনো পয়েন্টে বের করো। তো একটা একটা করে আমি আসি। ফার্স্ট আমাকে বাইরে বের করতে হবে, তাই তো? আমি বাইরের একটা পয়েন্ট নিলাম এইখানে, এটা হচ্ছে স্মল আর। তাহলে প্রথমেই গসিয়ান সারফেস আঁকো। তো স্ফিয়ারের যেহেতু এখানে স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন অফ চার্জ নিয়েছি, তার একটা স্ফিয়ারই আঁকো খুব সোজা। তাহলে এটা আমি স্ফেরিক্যাল গস থিওরেম এ নিয়েছি, গসিয়ান সারফেস, স্ফেরিক্যাল গসিয়ান সারফেস, এখানেও কস থিটা আসবে 0 ডিগ্রি, এটা এরিয়া ভেক্টরের দিক আর এটাই হচ্ছে আর ক্যাপের দিক, বাস দুটো প্যারালাল আছে, মানে কস থিটা তাহলে 1 আসবে। তাহলে প্রথমে কি করব, ই ডট ডিএস এটা ইকুয়ালস টু টোটাল চার্জ এনক্লোজ বাই কিউকে ঘিরে রেখেছে বাই এপসাইলন নট। এবার ইলেকট্রিক ফিল্ডটাই ডট 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 ডট, প্রত্যেকটা পয়েন্ট একই, কারণ এই স্ফিয়ারের রেসপেক্টর সিমেট্রিক, ই বাইরে এলো ভেতরে আছে ডিএস, শুধু কস্টটা ভ্যালু 1 বা দিয়ে দিলাম, ডিএস হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার মানে তুমি আবার স্ফিয়ারের ধরে নিও না, এই এরিয়াগুলো সব গসি, আমি যে গসিয়ান সার্ফেসগুলোকে কনসিডার করেছি তার এরিয়া, তাহলে 4 পাই ছোট আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। সো ই ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ওকে, এবারে যদি বলতাম যে এই সার্ফেসের উপরে বের করো এই যে এই পয়েন্টটা, তাহলে কি করব, ওই কালারেরই আমি একটা কালি নিই, এই কালারের এইবারে রেডিয়াসটা এরম নিলাম, এইটা হচ্ছে আমার আর। তাহলে এখন গসিয়ান সার্ফেস এইটাই, এই হলুদের উপর দিয়েই আমি ড্র করেছি, তখন হবে কত, ই ডট ডিএস ইন্টিগ্রেশন ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, তখন ওই পুরো চার্জটাকেই ঘিরে রেখেছে সে, ই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার কিউ বাই এপসাইলন নট। সো ইলেকট্রিক ফিল্ড তোমার আসবে ই ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। বাট যদি ভেতরের পয়েন্ট পড়তো এই পয়েন্ট, ওকে, দেন কি হতো, তাহলে আমি দুটো নিচ্ছি, দুটো কেস, কারণ বাইরে আর সারফেস এইটা কন্ডাক্টর হোক নন কন্ডাক্টর হোক কোনো প্রবলেম নেই, একই আনসার। বাট যদি ভেতরে আসে, যে যে স্ফিয়ারটা দিয়েছি তোমাকে চার স্ফিয়ার, তার ভেতরের কোনো পয়েন্টে, তাহলে দুটো কনসিডার আসতে পারে তোমার এখানে কনসিডারেশন, এক হচ্ছে নন কন্ডাক্টিং স্ফিয়ার, মানে যার ভেতর থেকে বাইরে পর্যন্ত পুরো চার্জ দেওয়া আছে, আর একটা কন্ডাক্টিং স্ফিয়ার,
কন্ডাক্টিং মানে পরিবাহী, তার শুধু বাইরে সারফেসই চার্জ থাকে, তুমি যেই চার্জ দাও না কেন সে ভেতরে কোনো দিনও যাবে না। কন্ডাক্টারে সবসময় ওপেন সারফেসের উপরে চার্জ রিসাইড করে। ওকে, সো চার্জেস অলওয়েজ রিসাইডস অন দ্য আউটার সারফেস অফ কন্ডাক্টার। কন্ডাক্টারের বাইরের সারফেসে সবসময় চার্জ থাকে, কখনো ভেতরে থাকে না। সেটা সবসময় মনে রাখবে, দুটো পিকচারও অ্যাটলিস্ট তোমার যদি মনে থাকে তাহলে তুমি কখনো বলবে না। যে কোনো কন্ডাক্টার, শুধু কন্ডাক্টিং স্ফিয়ার না, তোমাকে যে কোনো কন্ডাক্টার, কোনো বক্স দিই, প্লেট দিই, ডিস্ক দিই, যাই দিই, তার সবসময় সারফেসের উপরে থাকবে, আপার সারফেস, আউটার সারফেস, ভেতরে না। বাট নন কন্ডাক্টিং যদি নিই, মানে যেমন ধরো একটা কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করলাম একটা বল, কাঠের গুঁড়োতে কিছু আঠা টাঠা দিয়ে গোল করে আমি বল করে দিলাম, তাতে কিন্তু আমি চার্জ দিতে পারি ভেতর থেকে বাইরে পর্যন্ত। তো এর ভেতরেও চার্জ আছে, তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকবে, এর ভেতরে থাকবে না। তাহলে ফার্স্ট যদি এর ভেতরে কোনো পয়েন্টে আসি আমি, এইখানে ইলেকট্রিক ফিল্ড বের করবো, এটা চার্জ, আর এর রেডিয়াস তার দেওয়াই ছিল। তাহলে এখন কত হবে, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, এটা ইকুয়ালস টু কি, সামেশান কিউ ইন্টারনাল বাই এপসাইলন নট, মানে যে গসিয়ান সারফেসটা তুমি নিয়েছো সেখানে কতটা চার্জ আছে, এবার গসিয়ান সারফেস আমাকে আঁকতে হবে। চলো গসিয়ান সারফেস আঁকি, যেখানে তুমি আর নিয়েছো ওইখানে গসিয়ান সারফেস আঁকবো, এই যে গসিয়ান সারফেস আমার আঁকা চলছে, যে পয়েন্টে বের করবে তাকে ঘিরে, রেড কালার দেখা যাচ্ছে? ওকে, যদি না দেখা যায় পরেরটা আমি অন্য কালার ইউজ করছি। এইটা যে পয়েন্টে বের করছি সেই পয়েন্টকে নিয়ে গসিয়ান সারফেস কনসিডার করো। এখন তো চার্জ আছে বাইরে, তো গসিয়ান সারফেসের ভিতরে তো কোনো চার্জ নেই, তাহলে অ্যান্সার হবে কি, কিউ ইনসাইডটা জিরো বাই এপসাইলন নট, সো ই জিরো, ই ইনসাইড হচ্ছে জিরো, তাহলে কন্ডাক্টারের ভিতরে তুমি ইলেকট্রিক ফিল্ড পাবে না। বাট যদি নন কন্ডাক্টিং হয় সেখানে কিন্তু পাবে, ধরো নন কন্ডাক্টিং। ওকে, এইখান থেকে এই স্মল আর দূরে আমাকে বের করতে হবে। টোটাল চার্জ যেতে কত দেওয়া আছে, কিউ, মানে ভেতর থেকে বাইরে পর্যন্ত টোটাল চার্জ দেওয়া আছে কিউ, আর রেডিয়াসটা তো ক্যাপিটাল এর আগেই বলেছি। এখন গসিয়ান সারফেস আমি কনসিডার করলাম, ওকে, এখানেও তাই, এই পয়েন্টে যদি বের করতে চাও ইলেকট্রিক ফিল্ড, মানে পি পয়েন্টে, তাহলে ই ডিএস ইন্টিগ্রেশন ইকুয়ালস টু কিউ ইনসাইড, মানে গসিয়ান সারফেস ইনসাইড, মানে গসিয়ান সারফেসের ইনসাইড, ইনসাইড দি গসিয়ান সারফেস ডিভাইডেড বাই এপসাইলন নট। এইবারে তোমার যে টোটাল কিউ দিয়েছি সেটা তো গোটা বড় স্ফিয়ার জুড়ে দিয়েছি, একদম ভেতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত, কিন্তু এইটুকুর মধ্যে কতটা চার্জ আছে এইটা, এই গসিয়ান সারফেসে, সেইটাই তো আমার লাগবে অ্যাকচুয়ালি, তাহলে সেটা বের করো। ওকে, তাহলে বের করবো কীভাবে, না চার্জ পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ ফোর থার্ড ক্যাপিটাল আর কিউ। ওকে, সো টোটাল চার্জ কত, কিউ, টোটাল ভলিউম কত, চার তিন পাই আর কিউ, আরটা হচ্ছে রেডিয়াস, কারণ গোটাটাতে জুড়েতে দেওয়া আছে, এই গোটা জুড়ে দিয়েছে, আর রেডিয়াসটা হচ্ছে আর, তাহলে গোটা রেডিয়াস জুড়ে, গোটা স্ফিয়ার জুড়ে একদম ভেতর থেকে বাইরে পর্যন্ত চার্জ দেওয়া আছে, তাহলে টোটাল চারের তিন পাই আর কিউবের মধ্যে কিউ দেওয়া আছে, তাহলে ছোট্ট যে ভলিউমটা পেয়েছে যেখানে আমি ড্যাশ ড্যাশ দিয়ে রেখেছি এর মধ্যে কত আছে, তাহলে ওর তুমি ভলিউম দিয়ে গুণ করে দাও, চারের তিন পাই ইন্টু ছোটো আর কিউ, তাহলে একক আয়তনে আছে কিউ বাই চারের তিন বড় আর কিউ, তাহলে এই যে আমি ড্যাশ ড্যাশ দিয়ে যে ভলিউমটা এঁকেছি তার মধ্যে কত আছে এইটা, সেটাই হচ্ছে কিউ ইনসাইড, চারের তিন কেটে দাও, কিউ আর কিউ আর কিউ, এটাকে লেখো ই ইন্টু ডিএস, মানে ফোর পাই আর স্কোয়ার, ফোর পাই ছোটো আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ ইনসাইড, মানে এইটা কিউ আর কিউ এপসাইলন নট বড় আর কিউ। ওকে, সো ই সমান তাহলে কত আসছে, এইখান থেকে একটা আর আর কাটবে, দেখো এই আর স্কোয়ার, এখানে আর কিউ, সো কিউ আর নিচে আসবে ফোর পাই এপসাইলন নট ক্যাপিটাল আর কিউ। সো এটাকে যদি আমি বাই ডায়াগ্রাম দেখাই, কোথায় গেল আরো আরো,
এইখানে যদি আমি তোমাকে এঁকে দেখাই যে কিরম ভাবে ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করবে আর এর সাথে, তো প্রথমে সেন্টার থেকে সারফেস অবধি এসেছে দেখো এই সূত্র অনুযায়ী, মানে ই প্রপোর্শনাল টু স্মল আর, তাহলে একটা স্ট্রেট লাইন, এর পাওয়ার ওয়ান, এর পাওয়ার ওয়ান মানে স্ট্রেট লাইন। তো প্রথমে ইলেকট্রিক ফিল্ড এরম করে বেড়েছে, শূন্য ছিল, সেন্টারে ছিল জিরো, দেন স্ট্রেট লাইনে বেড়েছে, কত দূর অবধি বাড়বে? নাই পিঠ অবধি, সারফেস অবধি, এই অবধি, এই পয়েন্ট অবধি বাড়বে, বাড়লো আর সমান ক্যাপিটাল আর। এরপর যখন তুমি বাইরে চলে যাচ্ছ তখন তোমার কী আকার হয়েছিল একটু আগে বের করেছিলাম, মনে করো ই সমান কিউ বাই 4π ε0 r² সো এখানে ভ্যারি করছে, ই ভ্যারি দ 1 বাই r², সো আর বাড়লে ই কমে, কার্বো এই অনুযায়ী। এইভাবে তুমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশন পাবে। ওকে, তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগাও যে ভেতরের পয়েন্টে এটা হয়, মনে রাখো তুমি কিউ আর ভেক্টর বাই 4π ε0 r³। সো আমি নেক্সট পেজে যাই। সরি, এটাকে মুছে দাও, একটু ভালো সুন্দর দেখে একটা স্ফিয়ার নেওয়া যাক। স্ফিয়ার আছে কি রে? এটা স্ফিয়ার, এটা একটা স্ফিয়ার, এর ভিতরে চার্জ আছে। ওকে, সো এখন এর ভিতরে একটা ছোট্ট এ তৈরি হলো, ক্যাভিটি। ওকে, এটা একটা গর্ত, ক্যাভিটি মানে বুঝো তো, দাঁতে যেমন গর্ত তৈরি হয় সেরকম। তার মানে এই অংশগুলোতে, ও অন্য কালার ইউজ করি, এই অংশগুলোতে এইগুলোতে চার্জ আছে, এইটা ফাঁপা, লালটা হচ্ছে ফাঁপা, ওইখানে কোনো চার্জ নেই, থাকবে কি তো ফাঁকা জায়গা, ও তো গর্ত হয়ে বসে আছে ওখানে, যেমন দাঁতে গর্ত হয় এরকম। তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় যে এইরকম কোনো পয়েন্টে, এইরকম পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত, টোটাল চার্জ যদি এতে কিউ দেওয়া থাকে, তাহলে অ্যান্সার কত? এটা হচ্ছে সেন্টার, তাহলে সেন্টার থেকে স্মল আর দূরে এইটাকে আমি দিলাম r² ভেক্টর। ওকে, আর এর সেন্টার থেকে, গর্তের সেন্টার থেকে এটা হচ্ছে r১ ভেক্টর। আর এই সেন্টার টু সেন্টার এটা তো ফিক্স, এই গর্ত কি আবার কোনো সলিডের মধ্যে ঘুরতে থাকে নাকি, এ কি বাবল নাকি, এটা তো একটা সলিড। ওকে, সে একটা কাঠের বল হতে পারে বা প্লাস্টিকের বল হতে পারে, সলিড কিন্তু, ভিতরে কোনো ফাঁপা নেই, তার ওইখানে একটা শুধু গর্ত আছে, এই যা এখানে একটা গর্ত আছে। তো এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এটা একটা ভেক্টর, এ ভেক্টর এটা কনস্ট্যান্ট, সো এ ভেক্টর ইজ কনস্ট্যান্ট ভেক্টর, কারণ গর্তটা তার ঘুরছে না। তাহলে এখন দেখো দুটো জিনিস তুমি কনসিডার করো, এইখানে যে পি পয়েন্টটা পেয়েছো না, এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টটা, এই পি পয়েন্টে বড় গোলকের যা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তার কিন্তু ভেতরে পড়ে যাচ্ছে, আর এই পি পয়েন্টটাই লাল গোলকের ক্ষেত্রে, লাল স্পিয়ারের ক্ষেত্রে বাইরে পড়ছে, তাই না? ছবিতে দেখো তোমরা, এই বড় গোলকের জন্যে পি পয়েন্টটা ভেতরে, আর লাল বলটার জন্যে পি পয়েন্টটা বাইরে, মানে এই লাল বলের বাইরে। তাহলে আমরা ভেতরের কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড এক্ষুনি বের করেছি, কত? সেটা ছিল কিউ আর বাই 4π ε0 r³, এটা হচ্ছে ইনসাইডের জন্যে, আর আউটসাইডের জন্য আমরা বের করেছিলাম কিউ বাই 4π ε0 r². ওকে, তাহলে ফার্স্ট এইটার জন্য যদি বের করি, এই বড়টার জন্য, মানে বড় স্ফিয়ারটার জন্য, তার ভেতরের পয়েন্টে মানে এটা ইউজ করব, তো সেটা হচ্ছে ই বিগ স্ফিয়ার, সেটা হচ্ছে কিউ, এটা কত নিয়েছি, r² নিয়েছি না, তাহলে r² ভেক্টর এই এইখানে বসাচ্ছে, r² ভেক্টর বাই 4π ε0 r, বড় r³। আর এটাকে যদি ভেক্টর আকারে লিখতে চাও তাহলে তুমি এখানে করে দাও r³ করে দাও, এটাকে আরেক লাইন লিখে দাও, এটাকে আরেক লাইন লিখে কিউ বাই 4π ε0 r³ করে দাও, উপরে একটা r ভেক্টর নিয়ে নাও, একই ব্যাপার r² আছে, উপর একটা r ভেক্টর আর নিচে একটা r ভেক্টর নিয়েছি।
অ্যাকচুয়ালি এটা আছে কোথায়, এটাকে যদি ভেক্টর ফর্মে দিতে এখানে একটা আর ক্যাপ থাকতো, তো ক্যাপটাকে আমি ভেক্টর আকারে নিয়ে নিয়েছি এখানে আমার দরকার বলে। তাহলে এটা বিগ স্ফিয়ারের জন্য গেল, কারণ বিগ স্ফিয়ারের ভেতরের পয়েন্টে পড়ছে, এই পয়েন্টটা বিগ স্ফিয়ারের ভেতরে আছে, তো ভেতরের রিলেশন হচ্ছে এইটা একটু আগে বের করেছি, আর বাইরের জন্য এইটা। এবার লাল বলের জন্য মানে স্মল স্ফিয়ারের জন্য, মানে যেটা ক্যাভিটি, ক্যাভিটির ক্ষেত্রে বাইরে পড়েছে পয়েন্টটা, তাহলে তার ক্ষেত্রে হবে কত, তার যে চার্জ কিউ প্রাইম বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর কিউব, আর কিউব না ওটাকে আর ওয়ান নিয়েছি না, আর ওয়ান কিউব ইন্টু আর ওয়ান ভেক্টর। ওকে, এবারে কিউ প্রাইমটাকে কিউ এর আকারে সরাও, যে গোটাটাতে যদি কিউ চার্জ থাকে তাহলে এইটাতে কত চার্জ থাকতো, কারণ ক্যাভিটি আছে মানে অতটা চার্জ নেই এখন, তাহলে কিউ বাই 4/3 পাই বড় আর কিউ ইন্টু এটাতে কতটা আছে চার্জ, এরা এটা বের করো, কিউ বাই 4 পাই এ কিউ, দ্যাট ইজ 4/3 4/3 কেটে গেল, ওই ছোট্টটার ভিতরে যে চার্জ মিসিং আছে, যতটা চার্জ থাকার কথা ছিল সেটা তো মিসিং, সেই জন্য মাইনাস হবে শেষে, সেটা হচ্ছে কত, কিউ ইনসাইড সমান, সরি কিউ ইনসাইড সমান কিউ উপরে এ কিউ নিচে আর কিউ, তাহলে এখানে বসিয়ে দাও কিউ প্রাইমটা, এটা হচ্ছে কিউ প্রাইম বড় কিউ এ কিউ আর ওয়ান ভেক্টর নিচে 4 পাই এপসাইলন নট বড় আর কিউ ইন্টু আর ওয়ান কিউ। এইবার তাহলে নেট ইএমএফ ই কত, পিতে পিতে নেট কত, বড়টার জন্য কত মাইনাস যতটা গর্ত আছে যেখানে চার্জ নেই সেটাকে বাদ দাও, কারো যদি অভাব থাকে সেই অভাবটা তোমাকে তো বাদ দিতে হবে, ধরো তোমার চারটা পকেট আছে, চারটা পকেট মিলে 20 টাকা থাকার কথা, ওকে এখন একটা পকেটকে পুরো ছিঁড়ে ফেলে দিলাম, তো এক একটা পকেটে ম্যাক্সিমাম তুমি 5 টাকা করে রাখতে পারো, তাহলে চারটা পকেটে আছে তোমার 20 টাকা, একটা পকেট যদি ছাঁদা হয় পড়ে গেছে তাহলে তোমার কাছে এখন কত টাকা হিসাব করতে গেলে আমি কী করবো, যে 20 টাকা থাকার কথা কারণ তোমার চারটা পকেট কিন্তু একটা তো নেই বাবা, তাহলে ওই পকেটের টাকাটাকে বাদ দিতে হবে না 5 টাকাটাকে, তবে তো আমি বলবো 15 টাকা আছে তোমার, তাহলে এখন হবে কি, বড় স্ফিয়ারটা যদি সলিড থাকতো কোনো গর্ত না থাকতো তাহলে আসতো শুধু এই ইলেকট্রিক ফিল্ডটা, মানে কিউ আর টু ভেক্টর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউ, এটা এইবারে যে গর্তটা থাকার জন্য যে যে ইলেকট্রিক ফিল্ডটার কন্ট্রিবিউশন নেই সেটাকে এইটা, এই যে ক্যাভিটির জন্য এটা বাদ দাও, কিউ এ কিউব আর ওয়ান ভেক্টর নিচে 4 পাই এপসাইলন নট আর কিউব আর ওয়ান কিউব, সে এইটা হবে তোমার ওই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। ওকে, এবার যদি তুমি বলো, বলো স্যার এই পয়েন্টটাই যদি ক্যাভিটির মধ্যে থাকতো, যে ক্যাভিটির ভিতরে কোনো পয়েন্টে, সে যে পয়েন্ট হোক, সেন্টার হোক বা অন্য কোথাও হোক, ওই পি পয়েন্টটা যদি, যে সলিড স্পিয়ারটা আছে উইথ ক্যাভিটি, পয়েন্টটা ওইখানে না পড়ে ওই ক্যাভিটির ভিতরে পড়তো তাহলে কী হতো, চলো দেখা যাক। আরেকটা নিতে হবে না, আরেকটা বল নিতে হবে, তাই এটা অন্য একটা কালারের নি, এটা নি, চল। এইবারে তোমার প্রশ্ন হচ্ছে যে আমার এটা তো সেন্টার, যে পয়েন্টটাতে ইলেকট্রিক এটা এর সেন্টার, এই ক্যাভিটির সেন্টার, আর এই বড়টার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর এই ক্যাভিটির রেডিয়াস হচ্ছে ধরো এ, ওকে। তো এখন যদি এই পয়েন্টে বের করতে হতো আমাকে, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট, এইটা পি, তাহলে দেখো এইটাও ক্যাভিটির ভেতরের পয়েন্ট আর ওই পয়েন্টটা বড় স্ফিয়ারেরও ভেতরের পয়েন্ট, তো এইটাকে দিলাম আর ওয়ান ভেক্টর,
এইটাকে দিলাম আর টু ভেক্টর, আর টু ভেক্টরটা দিলাম বড়টার জন্য কত দূরে আছে, আর ওয়ান ভেক্টরটা হচ্ছে ছোটটার জন্য কত দূরে। বাট পয়েন্টটা লক্ষ্য করো তুমি, যে দুজনেরই ভেতরে, তুমি যে ইয়েলো স্পিয়ারটা নিয়েছো পয়েন্টটা তারও ভিতরে, তুমি যে ক্যাভিটি নিয়েছো লাল রঙের পয়েন্টটা তারও ভিতরে, তার দুজনেরই ভিতরে হলে আমি ইকুয়েশনটা ইউজ করবো যেটা, সেটা হচ্ছে কিউ আর ভেক্টর বাই 4πε0 ক্যাপিটাল আর কিউ, এইটা ব্যবহার করো। তো প্রথমে বড় স্পিয়ারের জন্য ব্যবহার করি, বড় স্পিয়ার বিগ স্পিয়ার, সেটা হচ্ছে কিউ আর টু ভেক্টর, আর টু ভেক্টর দূরে আছে 4πε0 ক্যাপিটাল আর কিউ। ওকে, এবার ছোটোটার জন্য বের করব, ছোটোটার জন্য হচ্ছে ই ক্যাভিটি ইসি সমান কিউ প্রাইম আর ওয়ান ভেক্টর ডিভাইডেড বাই 4πε0 ওর যে রেডিয়াস দ্যাট ইজ এ কিউব, যে যা রেডিয়াস বসে এখানে এ রেডিয়াসের কিউব বসেছে, এখানে এ রেডিয়াসের কিউব বসেছে। এবার কিউ প্রাইমটা আমার লাগবে, কতটা চার্জ হতে থাকার কথা, টোটাল চার্জ ডিভাইডেড বাই বড়টার আয়তন, একক আয়তনে এত, তাহলে 4^3 পাই স্মল আর কিউবে কত, দ্যাট ইজ কিউ আর কিউব বাই আর কিউব। ওকে, আর কিউ না সরি, ওটা হচ্ছে কত, এ ধরেছিলাম, এ কিউব, চলো বসাও, কিউ এ কিউব হচ্ছে 4πε0 একটা আর কিউব, আর এখানে আর একটা এ কিউব ছিল, এ কিউব আর আর ওয়ান ভেক্টর। সো এ কিউব কেটে দাও, হলো কিউ বাই 4πε0 আর কিউব ইন্টু আর ওয়ান ভেক্টর। এবার কী করবো আগের মতোই, যেহেতু ওখানে ক্যাভিটি আছে তো ওখানে তো জিনিসপত্র নাই, তাহলে নেট বের করতে গেলে যে আমার গর্ত সহ স্ফিয়ার আছে তাতে চার্জ দিয়েছে কিউ, তাহলে গর্তের ভিতরে কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে আমাকে বাদ দিতে হবে ইসিটা, মানে ক্যাভিটির পার্টটা বাদ দিতে হবে, তাহলে নেট ই যেটা হবে তোমার সেটা হচ্ছে বিগ স্ফিয়ারের জন্যে মাইনাস ক্যাভিটির জন্যে যেটা, তাহলে বিগ স্ফিয়ারের জন্যে কিউ আর টু ডিভাইডেড বাই 4πε0 আর কিউ মাইনাস এই যেটা এটা কিউ আর ওয়ান ভেক্টর ডিভাইডেড বাই 4πε0 আর কিউব। সো দেখো একটা জিনিস কমন দুজনেরই, 4πε0 আর কিউব তলাতে একই, ওপরে থাকছে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। এখন আর টু মাইনাস আর ওয়ান ভেক্টর কী, আমি অন্য একটা কালার নিই, হলুদ নিলাম, সেন্টার টু সেন্টার জুড়লাম, এইটা হচ্ছে ও, এটা হচ্ছে কী নাম দিই এম সেন্টারটা। এখন দেখো তুমি যে ট্রায়াঙ্গেল ল জানো, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল থেকে লিখতে পারি ও এম ভেক্টর প্লাস এখান থেকে এই ভেক্টরটা মানে আর ওয়ান ভেক্টর সমান হচ্ছে অপোজিট দিক থেকে যে ভেক্টরটাকে নেওয়া আর টু ভেক্টর, দ্যাট ইজ এখান থেকে তাহলে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ও এম ভেক্টর। দেখো এই যে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর, এই যে আমি লিখে দেবো ও এম ভেক্টর, ও এম মানে কোনটা, দেখো সেন্টার টু সেন্টার মানে এটা একটা কনস্ট্যান্ট ভেক্টর, সেখানে আমি লিখব কিউ বাই 4πε0 আর কিউব ইন্টু ও এম ভেক্টর। সো আর কিউব কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, ও এম ভেক্টর কনস্ট্যান্ট, সো দ্যাট ইজ কনস্ট্যান্ট। সো যদি তোমাকে দেয় যে কোনো সলিড স্ফিয়ারের ভিতরে যদি কোনো ক্যাভিটি থাকে আর ক্যাভিটির ভিতরে কোনো পয়েন্ট আছে, যে পয়েন্ট হোক, এনি পয়েন্ট, কেমন, ইট মে বি এনি পয়েন্ট ইনসাইড দি ক্যাভিটি, যেখানেই পড়ুক শুধু যদি ক্যাভিটির ভিতরে পড়ে তাহলে ইলেকট্রিক ফিল্ড কিন্তু কনস্ট্যান্ট আসে, যার ভ্যালু হচ্ছে এইটা যেটা আমি বের করে রেখেছি, সে যে পয়েন্ট হোক। বাট যদি হয় যে ক্যাভিটির বাইরে কিন্তু বড় স্ফিয়ারের ভিতরে, তাহলে একটু আগে বের করেছি, আবার দুজনেরও বাইরে বেরো তো পারতো, একই রকম একই রিলেশন ব্যবহার করতে তুমি। ওকে, তাহলে এই হচ্ছে গসিয়ান থিওরমের অ্যাপ্লিকেশান, এইভাবে তোমরা করবে। বাকি নেক্সট দিন শুধু ফ্লাক্স কত রকমের বের করতে হতে পারে, যে গস থিওরেম ইউজ করে বা সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট ইউজ করে, দ্যাট ইজ কোথাও ইলেকট্রিক ফিল্ড তোমাকে দেওয়া থাকবে, এরিয়া ভেক্টর দেওয়া থাকবে, তাহলে ফ্লাক্স কত বলো, অথবা এমন হতে পারে যে একটা চার্জ আছে কোনো একটা সারফেসের ভেতরে, তাহলে তার মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স কত, দ্যাট ইজ চার্জ রিলেটেড ফ্লাক্স বের করতে দিতে পারে, ইলেকট্রিক ফিল্ড রিলেটেড দিতে পারে, সলিড অ্যাঙ্গেল তোমাকে রিলেট করেও দিতে পারে যে কোনো পয়েন্টে বা কোনো সার্ফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স হতে যাচ্ছে। সো ওটা আলাদা একটা টপিক, যেখান থেকে কোশ্চিন একটা তুমি পাবে, এই একটা পার্ট গসিয়ান থিওরেম থেকে একটা পার্ট পাওয়ার চান্স আছে, ওই জন্য গসিয়ান থিওরেম শুধু একটা। এবার গস থিওরেমের যত রকম হয় তোমরা
বিভিন্নভাবে প্রবলেম সলভ করার চেষ্টা করো, বা আমার তো ভলিউম টু 2 দিন 3 দিনের মধ্যে আমি হাতে পেয়ে যাব। তোমরা চন্দনবাবুর কাছ থেকে যদি ভলিউম টু কালেক্ট করে নাও নতুন ভলিউমটা, সেখান থেকে তোমার এই যে টপিক আমি পড়িয়েছি পার্টিকুলার শুধু গস থিওরেমের উপরেই আর সলিড অ্যাঙ্গেলের উপরে আর তোমার সার কী বলে ফ্লাক্সের উপরে নিউমেরিক্যাল পাবে, তুমি করতে থাকবে। তো এই পর্যন্ত তোমরা করো, আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি তোমাদের। তোমরা আজকে হোক বা কালকে হোক আরেকবার ভালো করে পড়ো, দেখো কীভাবে ইউজ করছি কেমন, তারপরে যদি কোনো ডাউটস থাকে আমাকে জানাবে।